সাফাই অভিযানে অশোকনগরের বিধায়ক। মেলা শেষ হতেই সকালে নিজেই নেমে পড়েছেন মাঠে, কটাক্ষ করেছেন বিরোধীদের শীত ঘুম নিয়ে। রবিবার সম্পন্ন হলো সপ্তাহব্যাপী অশোকনগর উৎসব। অশোকনগর স্টেডিয়ামে সোমবার সকালেই দেখা গেল বিধায়ক নারায়ণ গোস্বামীকে ঝাঁটা হাতে পরিষ্কারে নেমে পড়তে সাফাই অভিযানে। বিধায়ক নারায়ণ গোস্বামী বিরোধীদের কটাক্ষে সুরে বললেন, ওনার লেপের তলায় শুয়ে আছেন, ওভাবেই থাকুন, আমরা আমাদের কাজ করে যাব। আজ সকালেই অশোকনগর স্টেডিয়ামে এসে নিজেই সাফাই অভিযানে নেমে পড়লেন বিধায়ক। হাতে রীতিমতো গ্লাভস পরে ঝাঁটা নিয়ে মাঠ পরিষ্কার করে। তার সঙ্গে ছিলেন তৃণমূল সভাপতি বৃন্দাবন ঘোষ, ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার একাধিক কাউন্সিলর এবং নেতৃত্বরা। দেখুন, সমাজে এই সমস্ত নিয়ে রবীন্দ্রনাথ, যিনি পৃথিবীর বড় দার্শনিক, তাকেও সমালোচিত হতে হয়েছিল, বিদ্যাসাগরকেও সমালোচিত হয়েছিল ভালো কাজের জন্য। কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত, তাদের কিছু কথা চিরকালই ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা যারা পজিটিভ, আমরা যারা ইতিবাচক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশনকে সামনে রেখে আমরা যারা চলি, আমরা এই সমস্ত কথার কোনো মূল্য দিই না। আমাদের কাজ আমরা করব, আর ওনারা বাড়িতে লেপের তলায় বসে বসে যা দু একটা টিপ্পুনি কাটার কাটুন, আমরা আমাদের কাছ থেকে সরছি। আমি কালই, আমাকে কর্মসূচি দেওয়া হয়েছে আমাদের গ্রামীণ ব্লক হাবড়া টু গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত, সকাল 9টা থেকে আমাদের কর্মসূচি চলবে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।